সব কালকে শুকাই, কালকে রোদে উঠে না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠে কি করলাম বলো তো? ঘর ভর্তি মানে ভিজে জামা কাপড়। তার আগের দিন মানে লেট করে একটু ধোয়াধুয়ি হয়েছিল, কিন্তু রোদ্র উঠছে না কয়েকদিন থেকে, রোদের পাওয়ারটা খুবই কম। তো সেই জন্য এই ভিজে জামা কাপড়ে ভর্তি ছিল। আমি ঘর থেকে বেরোনোর সময়ই আর কি ভাবলাম না জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। তো সেই জন্য দেখো দিঘির পাড়ে চলে আসি জামা কাপড়গুলো মেলতে। আর তো জানোই ছোট বাচ্চা থাকে, তারপরে তোমাদের দাদা ভাই সবসময় তো বাইরে যায় না, মানে সবসময় ওকে বাইরে যেতে হয়। তো সেই সব জামা প্যান্ট প্রতিদিনই কাচতে হয়, তারপরে ছেলে সবসময় খেলাধুলা করে, তো প্রতিদিনই কাচাকাচি আমার থাকেই। তো সব মিলিয়ে ধোয়াধুয়ি করতে আমার বেশ ভালোই লাগে, সত্যি বলছি। একদিন যদি কাপড় টাপড় না কাচি না, মনে হচ্ছে আজকে কী কাজ যেন হয় নাই এরকম মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালোই লাগবে। তারপরে হচ্ছে ঘরে গিয়ে সমস্ত বাসি কাজকর্ম করে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো, তারপরে চলে আসছে হচ্ছে রান্নাঘরে। রান্না কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে পালং শাক বেগুন আলু দিয়ে ঘন্ট, আর এখানে হচ্ছে ডাল, মুগ ডাল করছি আজকে গাজর আর কড়াইশুঁটি দিয়ে। আর ডালটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর অয়নকে ওদিকে খেতেও দিয়ে দিয়েছি, 12টার কাছাকাছি বাজে। কি যে করি না, ঘুম থেকে উঠতেই লেট, যত লেট হয় ততটাই কাজও লেট হয়ে যায়। আজকেও তাও 7:30টার দিকে, আজকেও মনে হচ্ছে তাও 7:30টার দিকে উঠলাম। এদিকে দিকে দিকে দিক করে সময় কেটে যায়। আর এদিকে আমি জামা কাপড় অর্ধেকটা মানে কেচে গামলায় ভিজিয়ে রেখে তারপরে আসলাম ডাল দেখতে। তো এখন ওগুলো আবার চিপে যাব রোদ্রে শুকা দিতে। তো ভাবলাম যে তার আগে আমি ডালটা দেখে যাই, ডালটা বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম জামা কাপড়গুলো ধুইতে। তার আগে নির্মার জলে, প্রথমত নির্মার জলে ভিজিয়ে রেখে এসে রান্না বসেছি। তো ভাত হয়েছে, তারপরে পালং শাক আর কি বেগুন আলুর ঘন্টটা করলাম, তারপরে ডাল বসিয়ে দিয়ে তারপরে গেলাম হচ্ছে ওগুলা কাচতে। ওগুলো কেচে আবার কেচে টেচে জলে আবার ভিজিয়ে রেখে আসলাম। এখন যে জল থেকে চিপে চিপে তুলে তারপরে মেলে দিয়ে আসবো। তো চলো, এইসব আর তোমাদের সাথে শেয়ার করছি না আজকে বন্ধুরা, কেননা 12টা বেজে গেছে। আজকে বুদ্ধুকে, বুদ্ধুর মাকেও সকালে সেরকম কোনো খেতে দেওয়া হয়নি, ওদেরকে খেতে দিব। তো চলো আমি কাপড়গুলো চিপে মেলে দিয়ে আসি, আর ওয়ানকে এদিকে ঘরে আমি খেতে দিচ্ছি, খেতে দিয়েছি আর কি, মোবাইল দেখছি আর খাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি এসব মানে কাপড়গুলো মেলে টেলে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। আর এদিকে দেখো, আমি আজকেও কিন্তু অনেকগুলো মানে কাপড় টাপড় ধুয়েছিলাম, তারপরে ওগুলো ধোয়াধুয়ি করে মেলে দিয়ে এসে তারপরে কি করছি বলো তো? আমার বুদ্ধুকে আর বুদ্ধুর মাকে আজকে খেতে দেওয়া হয়নি, তো সেই জন্যে মানে ওদের খাবারটা রেডি করে দিলাম। এদিকে দেখো সবজি, আর বুদ্ধু তো সবজি খাবে না, ওর জন্য অন্য খাবার আছে। মানে এদেরকে পুষলেও না মহা জ্বালা থাকে, মানে পেট না ভরলে সবসময় কেয়াকু করতেই থাকে। আর এই সময়টা না পালা মানে ওদেরকে পুষা খুবই কষ্ট হয়ে পড়ছে। মানে কি বলবো, গাছের ডাল ডুল নিচে মানে আমি যতটুকু নাগাল পাচ্ছি সব মানে যতগুলো নাগাল পাই ততগুলো পেরে দিচ্ছি, কিন্তু যতগুলো পারি না কি করে দিব বলো। তো ওই যে ঘরে সবজি টবজি একটু বেশি থাকে, তো সেই সব সবজিগুলোই কেটে কুটে দিচ্ছি, যেহেতু ওদেরকে পুষি বলো, ওদের তো পেট ভরে খেতে দিতেই হবে। আর আমার বুদ্ধু মহারাজ কিন্তু এইসব সবজি টবজি খায় না, ওর খাবার একটু অন্যরকম থাকে, তো ওর জন্য কিনে আনা হয় চোকর, তারপরে কি বলে চোকর খায়, কয়েকটা চাল ডাল মিশিয়ে দিই, এইসব করেই চলছে আর কি। তো ছাগল ছানাগুলো পেটেট মানে যে কোনো জিনিস একটা যদি তুমি বাড়িতে পুষো, সে কুকুর হোক বিড়াল হোক পাখি হোক ছাগল হোক গরু হোক, ওদের যদি পেট ভরে খেতে না দেওয়া হয় না, মনটা কিন্তু শান্তি পায় না, অস্বস্তি বোধ হয়। তো সেই রকম আমারও, আমি কতবার যে এদের এই এখান থেকে এখানে এখান থেকে এখানে এরকম করে করেই না আমার মানে দিনটা আরও কীভাবে চলে যায় বুঝতেই পারি না। একবার এই গাছে গাছের সাথে বাঁধি, আরেকবার ওই গাছের সাথে বাঁধি, এরকম চলতে থাকে। তো চলো, এদের খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেল, মোটামুটি পেটটা কমপ্লিট ভরলো আর কি।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4টা, আর ঘরের একটু গোছ গাছ কাজ করলাম, আর এখন দেখো চলে আসি হচ্ছে আমাদের এই যে আম বাগানের সামনে, যেখানে আমার চুনি তারপরে বুদ্ধ ওদের বান্ধা হয় সেখানে, কোনো জায়গা নেই তো জানোই। আর এখন ওদের খেতে দিলাম বিকেলের খাবার, এই খাওয়াটা হয়ে গেলেই ঘরে দিয়ে দিব। 4টা বাজে আর ঠান্ডা পড়ে গেছে, আর বুদ্ধুকেও দেখো খেতে দিয়েছি ওখানে, বুদ্ধু তো ওইসব খায় না, বুদ্ধুর একটু ভিআরপি খাওয়া। এই যে দেখো বুদ্ধুর ভিআরপি খাওয়া, ও খাচ্ছে চকর আর হচ্ছে চাল, কয়েকটা চাল মিশিয়ে দিয়েছি। আর বুদ্ধুর মাকে দিয়েছি হচ্ছে এই যে দেখো বাঁধাকপি, এই যে বাঁধাকপি মূলো বেগুন এগুলো খাচ্ছে বুদ্ধুর মা। আর ওদিকে আমার দিঘির পাড়ে এখানে একটু থাকবো কিছু সময়, কেননা হচ্ছে ওই যে বুদ্ধুকে যে খাবারটা দিই না এখান থেকে গেলে গা হচ্ছে কুকুর আসে, কুকুরে খেয়ে নেয়, ও খেতেই পারে না, তো সের জন্য ওকে খাবার দিলে বুদ্ধুকে খেতে দিলে আর কি থাকতেই হয় সামনে, ওর খাওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে যাব। কিছু ওই দেখো বাচ্চাগুলো চলে আসলো, ওই যে তারা কই গেছিস এতক্ষণ, তো দেখি বুদ্ধু যে স্পিড চালাচ্ছে, আজকে ছাড়িনি, কয়েকদিন থেকে দুপুরে একটু একটু করে মানে রশিটা গলার থেকে খুলে দিই, বাড়িতে থাকে না, সে কোথায় কোথায় যায় সারাক্ষণ খুঁজতে হয়, মানে দুজন খুঁজতে লাগে তাও পাই না, পুরো ভয় ধরে যায়। আর পরে ওইদিকে গেলাম, ওইদিকে পাড়াটায় গেলাম, আমাদের বলতেছে না এইভাবে ছাড়াটা ঠিক না, তো পাশের বাড়ির একজনেরও না একটা হারিয়ে গেছে কিছুদিন আগেই বলে, একটা খাসি ছাগল হারিয়ে গেছে, তো বলছে তো বললো আর কি এইভাবে ছাগলটা আর কি ছেড়ে দিও না, তো সেই জন্যই আজকে থেকে ভাবছি আর ছাড়বই না, পেটটা একটু কম ভরলে ভরুক, পেট কিন্তু আজকে কম ভরছে, তো ভরুক কোনো ব্যাপার না। তো দেখি বুদ্ধুর কতক্ষণে খাওয়া হচ্ছে, তারপরে দিঘির পাড়ে যাব, জামাকাপড় প্রতিদিন তো ধোয়া ধুই আছেই, আজকে ধোয়াটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, জামাকাপড়টা আনতে যাব, তখনই দেখা হচ্ছে। এই যে আজকে শুকাইছে গো, এটা আমাদের না পাশের বাড়ির, দেখো দিঘির জলটা শুকিয়ে একদম নীল হয়ে গেছে, কি অবস্থা। তো বন্ধুরা দেখো এখন বাজে কিন্তু 4:30 বাজে, তো আজকে একটু মনে হলো যে দিনটা সত্যি একটু মনে মানে একটু বড় হয়েছে ওরকম মনে হলো, কিন্তু 4:45 বাজে কিন্তু একটু পরিষ্কার আছে, আর আকাশটা কিন্তু সেরকম আজকে রোদ দেয়নি, তবুও আজকে আমার মনে হচ্ছে সত্যি দিনটা আর কি বড় হয়েছে। তো চলো, আমাদের যে এই পাশটা কিন্তু পুরো গাছ না, গাছের জন্য অন্ধকার লাগছে, তো আরেকবার যেতে হবে বাইরে জল আনতে, ঘরে জল আনা নাই, জল আনবো, তারপরে হাত মুখ ধুয়ে এসে ঠাকুর পুজো দিব, তারপরে তো চলো সন্ধ্যা পুজো টুজো দিব, তারপরে আসবো তোমাদের সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সন্ধ্যা মানে সন্ধ্যাবাতি দিলাম, তারপরে এখন বাজে হচ্ছে 6টা, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে অয়ন কার্টুন দেখছে, ওর সাথে একটু কার্টুনও দেখলাম, আর তোমাদের দাদাভাই আসলো, বলছে একটু চা টা বা কিছু একটা করো খাই, তো চায়ের সাথে কি খাবো, মুড়ি খাবো অবশ্যই, মুড়ি আমার অনেক পছন্দের একটা খাবার, আর মুড়ি খাবো হচ্ছে বাদাম ভাজা দিয়ে মুড়ি খাবো, তাই বাদাম ভাজছি। দেখো অয়নের জন্য এখানে দুধ গরম করলাম, ও খাবে বিস্কুট পিডিয়াশর দিয়ে, আর আমি এদিকে বাদাম ভাজছি, এই যে বাদাম ভাজা খাবো হচ্ছে মুড়ি দিয়ে, বাদাম ভাজা মেখে খাবো। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে হয়ে গেছে, কিন্তু এই দেখো খোসাটা উঠে যাচ্ছে।
যে তাওয়াতে যে একটু গরম আছে ওই গরমেই পুরোটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো বাদামের চোচাগুলো ছাড়িয়ে দেখো একটা কেরি ব্যাগের মধ্যে ঢুকালাম, এই যে অনেকগুলো। তো আর এখন আমি এইখান থেকে কতগুলো নিব, এই যে মুড়ির মধ্যে দিয়ে খাবো এক গামলা মুড়ি। এই যে নিচে কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে এই যে দেখো মাখাইছি, এই যে। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় যদি এক গামলা মুড়ি খাওয়া যায় তাহলে কি আর ভাত খেতে মানে ভাত কি খাওয়া যাবে বলো? এক গামলা মুড়ি তো খাবো, আমি একা খাবো না। তো চলো মুড়িগুলো খাই, তারপরে আমি একা খাবো না, তোমাদের দাদাভাইও খাবে, দুজনে এক গামলা মুড়ি খেয়ে রাত থাকবো। তো চলো মুড়িগুলো আগে খাই। মাখানো হয় না ভালো করে, আগে মাখাই। তো দেখো মুড়িটা মাখানো হয়ে গেছে, আর এখন আমরা দুজনে খাবো। আমি একটু জল গরম বসে আসি, ধরো গামলাটা। পান দিব চুপটি করে বসো, আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে, দত্তগুড়ি বসে আছে ঘেক টানা দিয়ে, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, পাটাপড়া পান দিব চুপটি করে বসো, আয় ঘুম সোনার চোখে ঘুমা আমার সোনা ঘুমায়, সোনা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে কাজ না দেব কিসে, সোনা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে কাজ না দেব কিসে, আয় আয় ঘুমায় আমার সোনা ঘুমায়, আয় আয় ঘুমায় আমার সোনা ঘুমায়। তো ফাইনালি বন্ধুরা আমার সোনা ঘুমিয়ে পড়লো, আর এখন বাজে হচ্ছে 10টা। তো ওকে মানে এইভাবে ঘুম না পাড়ালে কোনো দিনও ঘুমায় না, গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতে হয়। একটু আগে আমি টিভি দেখছিলাম, বলছে মা গান গাও গান গাও গান গাও মা আমি ঘুমাবো। তো এরকম করে রোজই ওকে ঘুম পাড়াই, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।